আসসালামু আলাইকুম। 2023 সালের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ে বাৎসরিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশিকা প্রকাশ করেছে। এখানে লক্ষ্য করুন, ষষ্ঠ শ্রেণীর বাৎসরিক মূল্যায়ন বিষয়ে শিক্ষকদের জন্য নির্দেশনা বিষয় ইংরেজি শিক্ষাবর্ষ 2023। তবে বন্ধুরা, তোমরা যারা শিক্ষার্থী রয়েছো তারাও এটি দেখে নিবে, কারণ তোমরা বুঝতে পারবে তোমাদের শিক্ষকরা তোমাদের কিভাবে মূল্যায়ন করবে। এখানে প্রথমত রয়েছে চূড়ান্ত ট্রান্সক্রিপ্ট কিভাবে তৈরি করবে, এরপর সাধারণ নির্দেশনা রয়েছে এখানে, এরপরে বাৎসরিক সামষ্টিক মূল্যায়নের জন্য নির্ধারিত শিক্ষণ যোগ্যতা সমূহ, প্রাসঙ্গিক শিক্ষণ যোগ্যতা সমূহ এখানে রয়েছে, কাজের সার সংক্ষেপ এখানে দিয়েছে। প্রথম দিন এখানে টেক্সট ওয়ান 45 মিনিট, এরপরে কাজের ধাপ 2 এখানে নিচে আছে, এই যে লক্ষ্য করো টেক্সট 2 এখানে হচ্ছে 40 মিনিট। এরপরে যে পারদর্শিতার নির্দেশনাগুলো যাচাই করা হবে, এরপরে দ্বিতীয় দিন এখানে 90 মিনিট থাকবে, আর টেক্সট 3 আর রুল 40 মিনিট থাকবে। বন্ধুরা, এইভাবে করে এখানে অনেক আলোচনা রয়েছে, তোমরা দেখে নিবে। এই ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ ফাইলটি লিঙ্ক দেওয়া আছে, তোমরা পিডিএফ ফাইলটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবে, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। এই যে লক্ষ্য করো যে পারদর্শিতার নির্দেশনাগুলো যাচাই করা হবে, তৃতীয় দিন এখানে 180 মিনিট থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ, তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে দিবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।